মতিঝিল পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের কাজ 80% শেষ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। ঢাকায় যাদের জমি ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরো বলেন এর পেছনে সরকারই দায়ী। শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে কুমিল্লা সিটিতে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও ছিল ব্যাপক। ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। সুনামগঞ্জের দোয়ারা বাজারে স্কুলে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে, আর এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই স্কুল শিক্ষার্থী ভাই বোনের। ভারতে গম রপ্তানি করবে না সংযুক্ত আরব আমিরাত। 4 মাসের জন্য গম রপ্তানি স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটি। প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিং এর শীর্ষ স্থান দখল করেছেন পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম ও ইমামুল হক, তবে সেখান থেকে ছিটকে পড়েছেন কোহলি। অভিনেত্রী তানজিন তিশা ও মুশফিক ফারহানের শুটিং ইউনিটে হামলা চালিয়েছে স্থানীয় বখাটেরা। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।